নমস্কার, কাহানিত্রার সকল দর্শকদের জানাই স্বাগত। আজ আমার সঙ্গে এমন একজন রয়েছে যাকে আপনারা থিয়েটার হোক কিংবা বাংলা সিনেমা কিংবা ওয়েব সিরিজ সব জায়গায় আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, পুষান দাশগুপ্ত। অনেকদিন পর মানে আমি চলে এসেছি পুষানের বাড়িতে তার সাথে জমিয়ে আড্ডা দিতে। প্রথমেই পুষানের কাছ থেকে জেনে নেব যে এই গরম, তারপরে ভ্যাপসানি বৃষ্টি, তো কেমন আছো, কেমন চলছে? ভালোই চলছে। কলকাতায় যে গরমটা পড়ে সেটা তো প্রত্যেক বছরই পড়ে, আর তো সেটাই মানে ছোট থেকেই মানিয়ে নিয়েছি আর কি করার, মানে আমি তো আর সুইজারল্যান্ডের মানুষ নই যে কলকাতার গরমটা অস্বাভাবিক লাগছে। কিন্তু হ্যাঁ, সবাইকেই গরমের মধ্যে কাজ করতে হয়, বৃষ্টি পড়লে কাজ করতে হয়, তো এটার থেকে কোনো মানে আমি আলাদা কিছু নই। তোমার শুরুটা তো থিয়েটার থেকে, তো সেই জার্নির শুরুটা যদি একটু আমাদেরকে বলো। শুরু হচ্ছে যে আমার মাসি আবৃত্তি করতেন, তো মাসির কাছেই আবৃত্তি করতাম, তারপর পাড়ায় কোনো অনুষ্ঠান হলে যেরকম মানে আমাদের ছোটোবেলাটায় যেরকম ছিল যে ক্লাবে ক্লাবে কবিতার কম্পিটিশান হচ্ছে, তো সেরকম করতে করতে হঠাৎ পঞ্চম বৈদিকের একটা অ্যাড বেরোয় কোনো এক খবরের কাগজে, তো আমার বড় মাসি আমাকে সেখানে নিয়ে যায়। তো গিয়ে ওখানে একটা অডিশন ইন্টারভিউ মতন হয়, তো অর্পিতা ঘোষ ছিলেন আর শাওলী মিত্র ছিলেন, তো ওরা দেখে দেখে আমায় কবিতা বলতে বললো, গান করতে বললো। আমি তখন খুবই ছোট, মানে আমার তখন 5-6 বছর বয়স আর কি। এবার গিয়ে আমার তো ভালোই লাগছে যে একটা মজা হচ্ছে, প্রচুর বন্ধুবান্ধব, প্রচুর আমার বয়সী ছেলে মেয়ে, তো তাদের সাথেই থিয়েটার করা শুরু হলো। লঙ্কা দহন পালা বলে লীলা মজুমদারের লেখা একটা নাটক, সেটা আমরা করতাম। তারপর হজবরলয় আমি কাকেশ্বর কুচকুচে করতাম, এরকম ছোটদের নাটক যেরকম হয়। তো সেইটা করতে করতে কখন যে মানে অভিনেতার ট্রেনিংটা শুরু হয়ে গেছিল সেটা খুব কনসাসলি বলতে পারবো না। তো তারপর 2011 সালে পঞ্চম বৈদিক ছেড়ে দিই এবং নান্দিকারে ভর্তি হই। নান্দিকারে ভর্তি হওয়ার পর থেকে আমার মানে তখন আমার 12 বছর বয়স, তো তারপর আমি বুঝতে পারি যে আচ্ছা অভিনয় তার একটা প্র্যাকটিস, তার একটা ক্রাফট, মানে গলা নিয়ে একটা চর্চা করতে হবে, কথা বলার ভঙ্গি কীরম হবে, একটা ডিসিপ্লিন থাকতে হবে, একটা শরীর চর্চার ব্যাপার আছে, অনেক রকম পড়াশুনো করতে হবে। তো সেইগুলো আমার নান্দিকার থেকে আস্তে আস্তে শুরু হলো। কিন্তু আমি মানে বলবো যে আমার ওই ভিতটা পঞ্চম বৈদিকেরই রয়ে গেছে, যে মানে নাটক ভালো লাগা এবং সেই স্পেসটাকে ভালোবাসা, অভিনয়ের যে করছি এবং সেটা অ্যাপ্রিসিয়েট করলে আমার ভাল লাগছে, এইটা আমার পঞ্চম বৈদিক থেকেই শুরু হয়। তারপর 2017 সালে আমি নান্দিকার ছেড়ে দিই এবং তারপর ফ্রিল্যান্স করতে শুরু করি। তোমার মধ্যে মানে অভিনেতা হওয়ার যে সুপ্ত ইচ্ছা সেটা কি ওই থিয়েটার করতে করতেই মানে জন্মায়, মানে ওই ছোট বয়স থেকেই কি একটা ইচ্ছে তৈরি হয়? হ্যাঁ, মানে প্রাথমিকভাবে ভারতবর্ষে সবারই অভিনয় করার ইচ্ছে, সেটা শাহরুখ খানকে দেখে হোক, সেটা অমিতাভ বচ্চনকে দেখে হোক, সেটা রণবীর সিংকে দেখে হোক, কিন্তু সবারই একটা ইচ্ছা করে যে আমার একদিন স্ক্রিনে দেখা যাবে, আমাকে আমাকে লোক দেখবে, রাস্তায় দেখলে হেভি তাকাবে, এইটা এইটা ভারতবর্ষে সবারই ইচ্ছে। তো তো আমার মধ্যে ওরকম একটা ইচ্ছে জন্মায়। তারপর আস্তে আস্তে যত বড় হই বুঝতে পারি যে মানে এটাই অভিনয়ের একমাত্র দিক নয়, আরও অভিনয়ের অনেক দিক আছে, তো সেইগুলোকেও এক্সপ্লোর করা শুরু করি। তো এরকমভাবেই শুরু হয়, মানে মানে এরকম কোনো এক্স্যাক্ট দিন নেই যেদিন থেকে আমি মনে করি যে না অভিনয়টাই করব। তো ওটাই মানে কোথাও গিয়ে অভিনয়টাই আমার সবচেয়ে বেশি ভাল লাগতো করতে, আরও অনেক কিছুই ভাল লাগতো, অভিনয় করতে আমার সবচেয়ে বেশি ভাল লাগতো। তো প্রথমে তো মানে থিয়েটারের মঞ্চ, তারপর থেকে ধরো ফ্রিল্যান্সের কাজ, সেখান থেকে সিনেমা, তারপরে ওয়েব সিরিজ, মানে আমরা মানে লোকে বলে যে থিয়েটার থেকে যারা উঠে আসে মানে তারা হয়তো অভিনয়ের যে মানে রসদটা মানে সেটা হয়তো তারাই বোঝে, তো তুমি ধরো থিয়েটারের পর এখন সিনেমায় কাজ করছো, তো তোমার কাছে যদি এখনও বলা হয় যে কোনটা বেশি কাছের বা আপন, তুমি কি বলবে? দেখো, অনেক সিনেমা হয় যেগুলো খুব আপন হয়, আবার অনেক থিয়েটারও হয় যেগুলো আপন হয় না। তো
মানে কোনো ফর্মকে আমি আপন ওরমভাবে বলতে পারি না, কিন্তু আমাদের ভারতবর্ষে স্পেশালি কলকাতায় যেভাবে সিনেমা হয় এবং যেভাবে থিয়েটার হয়, তাতে থিয়েটারটাই আপন হয়ে ওঠার মানে তার কাছেই রসদ বেশি থাকে। যে একটা থিয়েটার হয় দু মাস তিন মাস ধরে তৈরি হয়, তারপর সেটা এক বছর দু বছর ধরে শো হয়, সবার সাথে সবার একটা মানে আন্তরিক যোগাযোগ হয়, কিন্তু সিনেমা হয় এখানে ধরো 15 দিন 16 দিন ম্যাক্সিমাম, এবং তার মানে প্রি প্রোডাকশান পোস্ট প্রোডাকশানে অভিনেতারা কখনোই থাকেন না, যার যে যার মতন আসে, ডাবিং করে চলে যান, অভিনয় করেন, তো সেটা যেরকম হয় শ্যুটিংয়ের সময় একটা বন্ডিং তৈরি হয়, কিন্তু সেটার আর কোনো লংজিভিটি নেই। মানে সেই লংজিভিটিটা হয়তো মানে অন্যভাবে বন্ধুত্ব হয়েছে, কিন্তু সেটার জন্যই একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়, সিনেমার জন্যই একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়, ওয়েব সিরিজের জন্যই বন্ধুত্ব তৈরি হয়ে যায়, এই সময়টা আসলে এই কাজটা দেয় না। তো আর আরেকটাও যেটা তুমি বললে যে যারা থিয়েটার থেকে উঠে আসে তারাই হয়তো আসল অভিনয়ের রসদটা পায়, এটাও হয়তো মানে শুধু মানে কলকাতায় আজকে সিনেমা ওয়েব সিরিজ এভাবে হয় বলেই আমরা বলতে পারছি। মানে আমার ঋত্বিক দার সাথেও কথা হচ্ছিল কদিন আগেই, আমি একটা ইন্টারভিউ করেছি আসলে ঋত্বিক দা, তো সেখানে আমিও বলছিলাম যে তুমি তো খুব বেশি থিয়েটার করনি, তো তোমার এটা নিয়ে কী মনে হয়? তো তখন ঋত্বিক দাও বলছে যে না, যারা সিনেমা করতে আসছে তারা যদি সিনেমার অভিনয়টা নিয়েই বেশি মনোযোগ দেন, কারণ সত্যি বলতে মঞ্চের অভিনয় এবং স্ক্রিন অ্যাক্টিং সম্পূর্ণ না হলেও টেকনিক্যালি অনেক টেকনিক্যাল একটা পার্থক্য তো রয়েই যায়, অনেক পার্থক্য রয়েছে এবং মানে সেগুলো বুঝে উঠতে উঠতেই একজন অভিনেতার অনেক সময় লেগে যায়। তো সেটাই মানে আমাদের দেশে ওইভাবে যে সিনেমার অভিনয়ের জন্য আলাদা প্রশিক্ষণ কেন্দ্র এইটা পুনেতে আছে আর খুব কম, মানে ওরকম ইনস্টিটিউশনালাইজডভাবে খুব কম আছে, বা আমরা দর্শক হিসেবেও এটা মনে করি যে যারা থিয়েটার করেন তারা খুব উচ্চমানের অভিনেতা এবং যারা সিনেমা করেন তারা হয়তো অত উচ্চমানের নয়, এটা মানুষের মধ্যে ধারণা রয়ে গেছে। হ্যাঁ সেটাই, কিন্তু মানে জানি না, মানে রণবীর সিং আজকে আমার থেকে যে কোনো জায়গা থেকে আমি বলবো যে একজন বেটার অভিনেতা, কিন্তু জানি না উনি কতটা থিয়েটার করেছেন। তো আমার মনে হয় যে এই কথাটা সবসময় ট্রু নয়, এটা আমাদের কলকাতায় আর্থসামাজিক অবস্থান হিসেবে হয়তো এখন ট্রু, কিন্তু কোনো দিন হয়তো থাকবে যে মানে সিনেমার অভিনয়ের জন্য যেই সময়টা অভিনেত্রীরা দিচ্ছেন সেটা থিয়েটারের থেকেও অনেক বেশি এবং অনেক বেশি কার্যকরী। মানে সিনেমায় ধরো তুমি আবার বছর ঘুরি পরে করেছো, বৌদি ক্যান্টিন করেছো, মানে পরমদা আবিরদা সকলের সাথেই কাজ করেছো, তো সেটার একটু অভিজ্ঞতা আমাদেরকে বলো। দারুণ দারুণ, খুব মজার মানুষ পরমদা আবিরদা দুজনেই, অত্যন্ত ভদ্রলোক এবং খুব সুইট দুজনেই। পরমদার যে ছবিটা করি সেটা তো পরমদা নিজে ডিরেক্টর ছিলেন বৌদি ক্যান্টিনে। হ্যাঁ, তো সেইটা খুব ইন্টারেস্টিং, মানে আমি কখনো ওরকম কাজ আগে করিনি যেখানে একজন ডিরেক্টরই অ্যাক্টর মানে সিনেমার ক্ষেত্রে, তো সেই যে একটা চেঞ্জ সেটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার, যে একজন অভিনয় করতে করতে কী করে ডিরেকশন দিচ্ছে সেটা অবশ্যই শেখার জিনিস, মানে মানে কীভাবে ডিরেক্টরকে অভিনেতার থেকে আলাদা করতে হয় এবং সে কী চাইছে। হয়তো অনেক সময় এমন হয় যে ডিরেক্টর এমন কিছু একটা চাইছে অভিনেতার থেকে যেটা সে নিজে অভিনেতা হিসেবে দিতে পারছে না, তো সেটা সে নিজেকে কিভাবে রিজেক্ট করছে, কিভাবে ইমপ্রুভ করছে, আজ থেকে দেখেছো সেইটা? একদমই একদমই, সেটা খুব ইন্টারেস্টিং একটা সময় ছিল। এখন অবধি যাদের সাথে কাজ করেছো মানে কার ডিরেকশনে কাজ করতে সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা সিনেমা হোক বা ওয়েব সিরিজ? রাজ চক্রবর্তী ডিরেকশনে কাজ করতে আমার দারুণ লেগেছে একদম। আমি আর সেই প্রসঙ্গে বলে রাখছি, শুভ মুক্তি পেয়ে গেছে কিন্তু আবার প্রলয়, এই জন্য আর অপেক্ষা না করে G5 যান এবং গিয়ে দেখে ফেলুন আবার প্রলয়, এবং তার ফিডব্যাকটা কিন্তু অবশ্যই আমাদের সকলকে জানাবেন। কারণ আমি এটা মনে করি মানে যারা সিনেমা বানায়, যারা অভিনয় করে, তারা কিন্তু মুখিয়ে থাকে আপনাদের মতো দর্শকদের কাছেই, কারণ আপনাদের কিরাম লাগলো সেটাই কিন্তু অভিনেতার অভিনেত্রী সকলের কাছে কিন্তু শ্রেষ্ঠ পাওনা। ওয়েব সিরিজ নিয়ে যখন কথা বলছি, কিছুদিন আগে খ্যাপায় আমরা দেখতে পেয়েছি পুষানকে, আর তাছাড়াও আমরা হইচইয়ে ডুগডুগিতেও দেখতে পেয়েছি। হ্যাঁ, তো
তো সেগুলো ব্যাপারে ওয়েব সিরিজ তো আবার একটা অন্য ধারা, মানে এখন মানুষ মানে খুব মানে ব্যস্ততার জীবনে যারা কিছু না দেখতে পাচ্ছে তারা কোথাও না কোথাও অ্যাটলিস্ট ফোনে ওয়েব সিরিজ দেখে নিজেদের এন্টারটেনমেন্টটা একদম ভরপুর। তো সেখানে ওয়েব সিরিজে কাজ করাটা আবার কোথাও না কোথাও কি সিনেমায় কাজ করা থেকে আলাদা? মানে ডিজিটাল মিডিয়া হিসেবে তো আলাদা নয়, কিন্তু ওয়েব সিরিজে যেটা সিনেমার থেকে আলাদা সেটা হচ্ছে যে একটা চরিত্রের একটা লম্বা জার্নি দেখানো যায়। মানে ধরো সিনেমা যদি 2 ঘন্টার হয়, সেটা ওয়েব সিরিজ ভেঙে ভেঙে আসলে দেখতে গেলে হয়তো 4.5 ঘন্টার, একদম একদম অনেকটা লং, অনেকটা লম্বা। তো সেই চরিত্রর খুঁটিনাটিগুলোকে তৈরি করতে 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 যাওয়া যায়। মানে একটা সিনেমায় একটা 3টে সিন আছে ধরো আমার, সেইটাকে আমায় যতটা এফেক্টিভভাবে করতে হবে এবং তার গ্রাফটা আমাকে যেভাবে তৈরি করতে হবে, একটা ওয়েব সিরিজে এস্পেশালি থ্রিলারে আমার যদি প্রত্যেকটা এপিসোডে 5 মিনিট করে থাকে তাহলে 10টা এপিসোডে আমার 50 মিনিট রয়েছে। তো সেই 50 মিনিটটা আমি কী করে যে মানে ওই মানে অভিনয়ের ডিজাইনটা একটু হলেও অন্যরকম হবে, যে আমার ক্যারেক্টার গ্রাফটা মানে একটা ক্যারেক্টারের জার্নি তো দেখানো হচ্ছে, একটা গল্প বলা হচ্ছে, তো সেই সেই ক্যারেক্টারের পয়েন্ট এ থেকে পয়েন্ট জেড অবধি তার মধ্যে যে বাকি পয়েন্টগুলো সেইগুলো কী কী পয়েন্ট আমি খুব ডিটেলিংয়ে কাজ, হ্যাঁ ওই ডিটেলটা আমরা ওয়েব সিরিজে অ্যাটলিস্ট আমার মনে হয় যে অভিনেতা হিসাবে ওই ডিটেলগুলোকে এক্সপ্লোর করা মানে অনেক জায়গা থাকে। শুভশ্রী দিদির সাথেও কাজ করেছে, মানে বৌদি ক্যান্টিন এখানে আবার প্রলয়েতে আবার। তো মানে মানে আমাদের টলিউডে যারা যেসব মানে অভিনেতা অভিনেত্রী রয়েছে প্রত্যেকেই মানে কাজের একটা আলাদা ধরন থাকে বা এ থাকে। তো তোমার মতে মানে তুমি আগামী দিনে এরকম আরও কোন কোন অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করতে ইচ্ছুক? অনির্বাণ ভট্টাচার্যর সাথে অবশ্যই, মানে আমার বয়সে দাঁড়িয়ে সত্যি অনির্বাণদাকে দেখে খুব ইন্সপায়ারিং লাগে, যে মানে অভিনয়ের পেছনে যে পড়াশুনো সেইটা মানে সেইটা মানে অনির্বাণদার জন্য আমার মনে হয় যে পরের প্রজন্মগুলো অনেক বেশি ইন্সপায়ার্ড। তো অবশ্যই অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে আমি মানে একটা কাজ করতে চাই। আমি অ্যাকচুয়ালি কিশোর কুমার জুনিয়রে করেছি, কিন্তু খুব ছোট্ট একটা মন ভরেনি কিশোর কুমার জুনিয়রে, জাস্ট একটা ফাইনাল একটা জায়গায় প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে ছিল। তো মানে অত বড় একজন অড়ার মানুষ, তো তার সাথে অভিনয় মানে প্রথমত কি হয় মানে মানে যারা দর্শকরা দেখছেন তাদেরকেও বলি যে মানে আমরাও তো একটা সময় দর্শক থাকি, তো আমরাও মানে ধরো পরমদার ছবি হলে গিয়ে দেখেছি বা ঋত্বিকদার কাজ দেখেছি, একদমই একদমই। তো এই তারপর যখন পাশাপাশি অভিনয় করতে আসি তখন প্রথমে যেটা নিজেকে বোঝাতে হয় যে ইনি আমার সহ অভিনেতা এবং ইনি আমার কলিগ, মানে আজকে এই মুহূর্তে উনি আমার থেকে কোথাও বেশি নন কোথাও কম নয়, অবশ্যই উইথ অল ডিউ রেসপেক্ট, কিন্তু মানে যদি নিজেকে সমান না ভাবতে পারি অ্যাটলিস্ট ওইটুকু সময়ের জন্য, তাহলে গিয়ে সবসময় একটা মানে ওই ইনসিকিউরিটিটা দেখা যাবে, মানে স্ক্রিনেই দেখা যাবে যে ও নিজেই মনে করছে যে অভিনেতা হিসেবেও কম। তো মানে অবশ্যই সিনিয়রদের রেসপেক্ট করি সেটার কথা বলছি না, কিন্তু এইটা যে মানে আমিও অভিনয় করি এবং শাহরুখ খানও অভিনয় করেন, তো উনি আমার কলিগ, যদি এইভাবে দেখতে পারি তবেই আমি পাশে দাঁড়িয়ে অভিনয়টা করতে পারবো, নয়তো হাত পা কেঁপে ওখানেই পড়ে যাবো। মানে চরিত্রে অবশ্যই ঢোকাটা ভীষণভাবে জরুরি, সে আমার পাশে যেই থাকুক মানে তার সাথে যাতে কোথাও না কোথাও মানে আমরা যেন একই জায়গায়, সেই খাপটা খাওয়ানোও খুব জরুরি একদম। তো মানে আমি ডিরেকশনের কথা নিয়ে বলছিলাম, তো রাজ চক্রবর্তীর ডিরেকশন তুমি বললে, রাজ চক্রবর্তী এবং কৌশিক গাঙ্গুলি, আমি বলবো যে কলকাতায় দাঁড়িয়ে এরা দুজন একদম মানে বিপরীত মেরুর দুজন ডিরেক্টর, আমি দুজনের সাথেই কাজ করেছি, খুবই সৌভাগ্য আমার। তো রাজ চক্রবর্তীর যেটা চোখের সামনে থেকে দেখা সেটা হচ্ছে ইউনিটকে হ্যান্ডেল করা একা হাতে এবং টেকনিক্যালি এত সাউন্ড, মানে
এত অ্যাকশান হচ্ছে, এত রকম কিছু তামঝাম, সেটা যে একজন ডিরেক্টর একা হাতে সামলাচ্ছেন সেইটা একটা দেখার মতন জিনিস, মানে সেটা ম্যাজিকের মতন। আরেকটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি খুব ভালো অভিনেতা, এইটা একটা বড় দিক তার। অবশ্যই, মানে ওনার অভিনয় মানে সত্যি মানে শ্রদ্ধার জায়গা রাখে। একদমই। তো আমার মনে আছে কিশোর কুমার জুনিয়রেরই একটা গল্প বলি, যে একটা এক্সপ্রেশন উনি দিতে বলেন, তো ওখানে আমি একটা এক্সপ্রেশন দিই, কিন্তু আমার ঠিক মনে হয় যে এটা কেমন একটা করলাম, এটা বললো ঠিকই, ওকেও হয়েছে, ভাবছি এত বড় ডিরেক্টর ওকে বলেছে মানে নিশ্চয়ই ঠিক ঠিকই লাগছেন ওনার, কিন্তু আমার তাও কোথাও একটা খুঁতখুঁত খুঁতখুঁত করছে। তখন আমি বললাম যে কৌশিক কাকু, এটা কি ঠিক করলাম, এটা কি ঠিক লাগছে, আরেকটা কি নেবে? তো বললো যে না, একদম ঠিক করেছিস তুই। তারপর একটা দারুণ কথা বললেন যে তুই নিজের জীবনে যেহেতু এরম মানুষ নোস এবং এই ধরনের এক্সপ্রেশন তুই দিস না, তাই তুই এখন যে এক্সপ্রেশনটা দিলি সেই এক্সপ্রেশনটাকে আইডেন্টিফাই করতে পারছিস না, মানে এই এক্সপ্রেশনটা যে এটাই কমিউনিকেট করছে এইটা তুই মানে আইডেন্টিফাই করতে পারছিস না, কিন্তু আমি দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে। তো এইটা আমার মনে হয় যে মানে এই কথাটা আমার কাছে বিরাট দামি হয়ে রয়ে গেছে, যে একজন অভিনেতা মানে সব চরিত্র যা আসে সব তো আর আমাদের জীবনে ঘটে না, তো অনেক সময় এমন হয়ে থাকে যখন বুঝতে পারি না যে যে মানে যে অভিনয়টা করলাম ওটা ঠিক হলো না ভুল হলো, কিন্তু ওটা সবসময় যে আইডেন্টিফাইও করা যায় সেটাও নয়। একদমই ঠিক, মানে ওটাই আর কি, মানে যারা দেখে আমরা নিজেরা বুঝতে পারি না, কিন্তু যে দেখে যে ডিরেকশন করছে সে হয়তো তার চোখ দিয়ে নিশ্চয়ই সেটা বুঝতে পারছে, কারণ সে কি চরিত্রটাই চেয়েছে তোমাকে। তো ওটাই মানে আগামী দিনে মানে আরও কাজের জন্য আরও শুভেচ্ছা তোমায়, আর অবশ্যই আবার প্রলয়ের জন্য মানে কি বলবো শুভেচ্ছা শুভকামনা দর্শকদের। একদম নিশ্চয়ই। তো দর্শকদেরকেও বলবো যে আবার প্রলয় দেখুন, শুধু আবার প্রলয় নয়, যা যা ওয়েব সিরিজ রয়েছে সমস্ত ওয়েব সিরিজ দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমা দেখুন, কারণ আমরা প্রত্যেকেই যারা অভিনয় করে, যারা সিনেমা বানায়, এবং শুধুমাত্র যারা সিনেমা বানায়, অভিনয় পরিচালক নয়, সিনেমার পেছনের মানুষরা যারা ক্যামেরা করে, যারা হোল পোস্ট প্রোডাকশন সব কিছুর, তো প্রত্যেকের একটা অক্লান্ত পরিশ্রম কিন্তু ফুটে ওঠে স্ক্রিনে। তো তাই জন্য অবশ্যই মানে সিনেমা দেখা উচিত, কারণ সিনেমা দেখলে মানে সিনেমা একটা এন্টারটেনমেন্ট তো, এবং সেটা নিয়ে আমাদের সকলে একটা ভালো লাগা জড়িত, এবং যারা কাজ করছে তাদেরও কিন্তু ভালো লাগা জড়িত, আর এই ভালো লাগাটা তখনই প্রশংসিত হয় যখন কিন্তু দর্শক মানে আপনারা সেটার বাহবা জানান, বা আপনাদের খারাপ ভালো বা সেটা নিয়ে সমালোচনা যাই হোক, কিন্তু মন্তব্যটা খুব ইম্পর্টেন্ট। একদম। তো আমরা প্রায় মানে শেষ করব, তো শেষ করার আগে আমি লাস্ট মানে যেটা প্রশ্ন, যে মানে তুমি অনেক ছোট থেকে অভিনয়ে, ধরো থিয়েটার থেকে শুরু, তারপরে এখন কাজ চলছে, আগামী দিনে ধরো যেই সব নতুন প্রজন্ম যারা ধরো জুনিয়র আর্টিস্ট হোক কি যারা অভিনয় আসতে চায়, তো তাদেরকে তুমি কি বার্তা দিতে চাও? এটাই, আমি তো নিজেই নতুন, না তাও আমরা জানতে চাই। আমার মনে হয় যে অভিনয় করতে এসে আমার লক্ষ্যটা যেন একদম ঠিক থাকে, যে আমি মুখ দেখাতে চাই না, আমি টাকা রোজগার করতে চাই না, আমি খ্যাতি চাই না, আমি মানে অভিনয়টা কী সেটা জানতে চাই না, আমি ভালো ভালো কাজ কর মানে আমি আসলে কী চাই অভিনয় থেকে, এটা যেন নিজের কাছে নিজে অনেস্ট থাকতে পারি, এটা হচ্ছে প্রথম শর্ত। যে মানে আমি বলছি যে আমি অভিনয়টাই করতে চাই, কিন্তু আসলে আমি টাকার জন্যই অভিনয় করছি, এইটা হলে একটা গোলমাল হয়ে যাবেই, মানে মানে সেইটা খুব কিন্তু একটা লম্বা সময়ের পর এক তুমি দেখবে যে একটা গণ্ডগোল হয়ে যায়, এবং অভিনয়টাও যে একটা শিক্ষা, সেটাও যে মানে আমি অভিনয় করতে চাই বললেই আমি করতে পারবো না, এইটা মানুষকে প্রথমে বুঝতে হবে, যে যে আমি যেরকমভাবে আজকে হঠাৎ করে ইন্ডিয়া টিমের হয়ে মানে ব্যাটিং করতে পারবো না, সেরকমভাবে একটা প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, এবং তার পেছনে সাংঘাতিক খাটনি এবং মানে সাংঘাতিক ডেডিকেশন, ফোকাস, প্র্যাকটিস সব কিছুই রয়েছে।
তো সেই সব যেন জেনেই অভিনয় করতে আসেন যারা আসছেন। তো তাহলে আমরা মানে বেশ অনেক কিছু জানলাম শুনলাম, কারণ অভিজ্ঞতার মানে অনেক দিনের অভিজ্ঞতার বেশ কিছু জিনিস আমরা জানলাম। তো শেষ করার আগে আমরা একটা ছোট্ট খেলা খেলে নিই, জাস্ট পুষানের কী কী পছন্দ আর কী কী অপছন্দ সেটার আমি কিছু জিজ্ঞেস করব, সেটা একটুখানি দর্শকদের তুমি বলবে, ঠিক আছে? তো আমি বেশ কিছু অপশন দিচ্ছি, মানে সেই মতো তুমি বলবে, ঠিক আছে? পাহাড় না সমুদ্র? পাহাড়। পাহাড়। মিষ্টি না ঝাল? মিষ্টি। ঝাল খেতে পারি না। বন্ধুত্ব না ভালোবাসা? বন্ধুত্ব। প্রিয় রং? নীল। বিরিয়ানি না চিলি চিকেন চাউমিন? বিরিয়ানি। কলকাতা শহর নাকি দার্জিলিং এর পাহাড়? কলকাতা শহর। মানে কলকাতা নিয়ে কোনো মানুষের কোনো আপোষ হওয়া চাই না, ঠিক আছে? কলকাতার সেরা জায়গা? কলকাতার সেরা জায়গা শিয়ালদা স্টেশন। কেন শিয়ালদা স্টেশন? কেন দারুণ শিয়ালদা স্টেশন, আমার খুব পছন্দের একটা জায়গা। যে প্রথমত হচ্ছে এত মানুষের অপেক্ষা দেখা যায়, এবং মানে একটা ক্লান্ত শহর সেটা ফিরে যাচ্ছে, এবং যে ভিজুয়ালসগুলো মানে দেখা যায় যে কেউ বাড়ি ফিরছেন, কেউ নতুন করে কলকাতা শহরে এলেন, বা কেউ বেড়াতে যাচ্ছেন, তো মানে অভিনেতার জন্য সবসময় এরকম বিভিন্ন ক্যারেক্টার খুব মানে খুব ইন্টারেস্টিং লাগে আমার। যে মানে যে কোনো এই ধরনের জায়গা, যে এয়ারপোর্ট বা হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন। তবে নিজে এমনি ঘুরতে গেলে আমি এমনি কলকাতা খুব ঘুরতে পছন্দ করি, মানে একদম অলি গলি ঘুরে ঘুরে সব জায়গায় খেয়ে। রাস্তা চেনা একটা অদ্ভুত নেশা, আমি এটা মনে করি। একদম একশোবার। আর আমি হচ্ছি মানে বন্ধুদের গ্রুপে যে নর্থে ঠাকুর দেখাই, আর কেউ চেনে না। মানে কলকাতা শহর মানে ভালোভাবে চিনে ঘুরিয়ে দেবে পুষান। আমার অ্যাকচুয়ালি খুব ইচ্ছে যে জীবনে কখনো কলকাতা ট্যুর গাইড হব। তো তাও কিন্তু জানা গেল, তো আপনাদের লাগলে অবশ্যই বলবেন, বিনা খরচায় আমি। আমিও কিন্তু আছি, কারণ আমিও খুব ভালোবাসি কলকাতা ঘুরতে খুবই। আমার মানে গঙ্গার ঘাট তো খুবই ভাল লাগে, গঙ্গার ঘাট, ময়দান, নন্দন চত্বর, আমাদের একাডেমি অফ ফাইন আর্টস, মিউজিয়াম, অবশ্যই মিউজিয়াম, প্রচুর জায়গা আছে আসলে কলকাতার ঘোরার সব রকম। তো ঠিক আছে, আমরা কিন্তু একটা নতুন জিনিস জানলাম, যেটা হলো যে কলকাতার ট্যুর গাইড কিন্তু আগামী দিনে হতে চলেছে বা হতে পারে কিন্তু পুষান, ঠিক আছে? তো যাই হোক, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা। তার সঙ্গে সঙ্গে আবারও বলে রাখছি, আবার প্রলয় মুক্তি পেয়েছে Zee5-এ, তাই চটপট সাবস্ক্রাইব করুন এবং দেখে নিন, এবং তা দেখে আমাদেরকে জানান কেমন লাগলো। বাংলা সিনেমার পাশে থাকুন এবং আমাদের পাশে থাকুন। এরকম মজাদার আরও ভিডিও দেখতে এবং এই রকম জমজমাট আরও সেলিব্রিটি আড্ডা দেখতে সাথে থাকুন কাহানেত্রার সাথে। থ্যাংক ইউ।